শুভ সকাল বন্ধুরা, বিরিবাস পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে পেঁপে গাছের কিভাবে আমরা পড়ে যাওয়া থেকে রোধ করতে পারি। এখানে দেখেন সুন্দর ক্রস একটা বার দেওয়া আছে, যা হচ্ছে সৌন্দর্য বাড়াচ্ছে, পেঁপে গাছটাকে ধরেও রাখছে, এবং এখানে রং করা আছে। আমরা পেঁপে গাছের একটা সমস্যায় পড়ি যে পেঁপে গাছটাকে অনেক সময় একদিকে পড়ে যায়। তো আমরা এই পড়ে যাওয়াটাকে রোধ করার খুব সুন্দর একটা টেকনিক আছে শেয়ার করলাম, যেটা হচ্ছে আমরা ক্রস দিতে পারি, সেটাকে কালার করতে পারি, আমরা আমাদের ছোট্ট জিনিস সৌন্দর্যের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমি যেটা বলছি, আমরা ছোট ছোট কন্টেন্ট, ছোট ছোট বিষয় শেয়ার করি যেটা হচ্ছে ধরে রাখে। এখন এইখান থেকে আমাদের আইডিয়া কী? আইডিয়া হচ্ছে যে আমরা জীবনে অনেক সময় পড়ে যাই, এখন পড়ে যাওয়ার পরে সাপোর্ট চাই। এই গাছটা যেমন একটা সাপোর্ট চাইছে, একটা সাপোর্ট দেয়া আছে। এখন এই সাপোর্টটা আমরা সবসময় এক্সটার্নাল কাউকে চাই, আমি নিজেই আমার সাপোর্ট হতে পারি। কীরকম সাপোর্ট? যে আমি এইখানে যদি একটা পেঁপে গাছ দেখি, এই পেঁপে গাছটা একদম সোজা, এর কোনো সাপোর্ট নেই। আমরা একটু জানালা খুলি, এই যে সাপোর্ট নেই, এই পেঁপে গাছটা সোজা একদম স্ট্রেট। এখন একই সাথে দুইটা পেঁপে গাছ, এখানে এই পেঁপে গাছটা হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সে একদিকে নুয়ে গেছে। এখন এই সাপোর্ট আর কারা, মানে এই যে এইখানে যে ক্রসের মতো পেঁপে গাছটাকে ধরে রাখছে, যে আমরা কাদেরকে সাপোর্টার ভাবি? আমরা ভাবি আমাদের রিলেটিভ, সে হয়তো আমাকে সাপোর্ট করবে, আমাদের ফ্রেন্ড, আমাদের হতে পারে কোনো খুব কাছের কেউ, অথবা আমার প্রকৃতি, বৃষ্টি আমাকে সাপোর্ট করবে, অথবা আমি চাচ্ছি যে বর্ষার পানিটা থাক, আমার পুকুরে মাছ বেশি আসুক। এই সাপোর্টার চাই আমরা সবসময়। এবং আমরা প্ল্যানিং করার সময় সাপোর্টার চিন্তা করি যে আমি এই সাপোর্টটা পাবো। এখন এই গাছের মতো সবসময় ডনডনম্যান গাছ হবে, আর এই গাছের মতো সবসময় সাপোর্ট লাগবে এমন না। আমি সাপোর্টার ভেবে নেব, যদি আমি সাপোর্টার না পাই কী করবো? আমি নিজেই আমার মধ্যে একটা প্ল্যান থাকবে, প্ল্যান বি থাকবে, যে আমি যদি সাপোর্টার না পাই, এ প্ল্যান এই, বি প্ল্যান বি এই, সেই প্ল্যানটা করব। আমরা কিন্তু সেই চিলের ভয়ে এখনও ঘরেই থেকেই ভিডিও করতেছি, এবং চিলটা যে কোনো সময় আসতেও পারে। এখন এই সাপোর্টার কারা? সাপোর্টার যদি আমি আমার বন্ধু রিলেটিভ বলি, কী সাপোর্ট? একটা হচ্ছে পরামর্শ সাপোর্ট, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অথবা ম্যাটেরিয়াল সাপোর্ট হতে পারে। সে কোনো একটা জিনিস দিল বিজনেসে, অথবা আমাকে কোনো সাপোর্ট দিল আমার সাফল্য হওয়ার জন্য। আমরা দেখুন এই ক্রস সাপোর্ট নিয়ে চিন্তা করি সবসময়, যে আমি এই পেঁপে গাছ থেকে আমি একটা আইডিয়া জেনারেট কী করবো, সাপোর্টার। তাহলে আমার বিজনেস বা আমার আইডিয়াটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে সে যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমি আইডিয়াটা জেনারেট করতে পারবো। এখন আমরা ইনডিপেন্ডেন্টলি ভাবতে পারি কি না, যে আমি নিজেই আমার নিজের সাপোর্টার হবো বা অন্যদেরকে আমি সাপোর্ট করব। আপনি ধরেন যে এই পেঁপে গাছটাকে আমরা একবারে সাপোর্ট দিছি, আছে। এখন এইখানে সাপোর্টার হতে পারতো কি? এখানে যদি আমরা সেই বাসে যে দিলাম, এটা একসময় ঘুরে ধরবে, বৃষ্টিতে নষ্ট হবে। এখানে যদি আমরা কচা জেলি গাছ ঠিক একইভাবে দিতাম, প্রকৃতিতে গাছটা বেঁচে থাকতো, হয়তো প্রথমবার বাঁচতো না, এত ওয়েট নিতে পারতো না। এবং পাশে যদি আমরা একটা গাছ লাগাই দিতাম কচা গাছ, সেই গাছের সাথে এটাকে বেঁধে দিতে পারতাম, তখন এটা অনেক দিন থাকতো। এখন আমরা লং টার্ম সাপোর্ট, শর্ট টার্ম সাপোর্ট দিই, ভাবি যে আমি শুধু একটা সাপোর্ট নেব, এই সাপোর্টটাই আমার উঠে যাবে, আমি এস্টাবলিশ হব। এখন এই পেঁপে গাছটা কিন্তু আমি ধরে নিছি অনেক বছর পেঁপে দিবে, কাজে আমার এই সাপোর্টটাও আমাকে ঠিক ওই রকম সাপোর্ট করতে হবে, যে এই সাপোর্টটা অনেক দিন থাকবে। কারণ আমি যদি এই সাপোর্ট নিয়ে বারবার কাজ করি, তাহলে আমার অন্য কাজ করা থেকে আমার সময় কমে যাবে। আজকে যেটা হচ্ছে যে আমি সাপোর্টার কীভাবে করব, তা আমরা সাপোর্টারটা এমনভাবে করব যেটা হচ্ছে অনেক দিন থাকবে। যেমন আমি যদি কারো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই, তাকে যদি আমি রিটার্ন না দিই, তাহলে সে আমাকে পরের বার সাপোর্ট দিবে না। সে নতুন আইডিয়া শেয়ার করলে, যে আমি প্রথম আইডিয়াতে সাকসেস নাও করতে পারি, যে আমি আরেকটা আইডিয়া নিছি, আপনি আমাকে একটু সাপোর্ট করেন, সে অ্যাগ্রি করবে না। আমি যদি কারো কাছ থেকে কনসালটেন্সি বা পরামর্শ নেই, এবং পরামর্শ নিয়ে তাকে যদি একটা রিওয়ার্ডও দিই, তাকে স্বীকৃতি দিই যে আমি তার আইডিয়াতে বড় হয়েছি, সে কিন্তু আমাকে আইডিয়া দিবে। এখন সাপোর্টার নেওয়ার বেলায় আমাদের এই ধরনের কাজ করতে হবে। আমরা অনেক সময় ভাবি যে তার কাছ থেকে মাত্র 100 টাকা দিছিল, আমি একটা ভালো বিজনেস করছিলাম, বিজনেসটা ভালো ছিল না,
এবং সেটা প্রকৃতি বা বিপর্যয়ের জন্য নষ্ট হয়ে গেছে, সে এখন 200 টাকা চাইছে, সে দিচ্ছে না। এখন তাও সে যে দিবে সেও তো একটা সাপোর্টের উপর নির্ভরশীল। এই সাপোর্টার কারা এবং সে কার সাপোর্টার? আমি যেমন আমার ফ্যামিলি, আমার মেয়ে বা আমার ওয়াইফ বা আমার মা, আমার বোন, এদের সাপোর্টার। এদেরকে আমার কিছু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে হয়, কনসালটেন্সি করতে হয়, এদেরকে সময় দিতে হয়, এদের সুখ দুঃখ শুনতে হয়। আমি যার কাছে সাপোর্ট চাচ্ছি সেও তো কারো না কারো সাপোর্ট। এখন আমি তার সাপোর্টার হব যখন সে তার সাপোর্টের লোডটা বেড়ে যাবে, হয়তো তার মাসে আয় 10,000 টাকা, সে তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচ করে, তার জন্য খরচ করে, তার ফ্যামিলি, তার মা বাবা। আমি যখন তার কাছে একটা সাপোর্ট চাইব তার জন্য কিন্তু বার্ডেন হবে। আমার কাছে মনে হবে তার তো অনেক টাকা আছে, সে তো দিতে পারে। আমার মতো করে যদি তার কথা ভাবি যে আমার মতো তো তার সাপোর্টার আছে। এখন এইখানে এই পেঁপে গাছের সাপোর্টার একটা, এইখানে যদি আরেকটা পেঁপে গাছ এই সাপোর্টে দেওয়া হয়, এই সাপোর্টারের পক্ষে সম্ভব হবে না পেঁপে গাছটাকে ধরে রাখা। ঠিক প্রত্যেকটা মানুষেরই কাউকে কাউকে সাপোর্ট দিতে হয়। আমরা যখন তার কাছে আরেকটা সাপোর্ট চাই তার জন্য এটা কঠিন হয়ে যায়। এখন আমি হতে পারি কিনা অন্যের সাপোর্টার? আমি ভাবি যে আমি এই ইনভেস্ট করব, এই ভালো করব, ভালো করে অন্যকে সাপোর্ট করব। আমি কাজের শুরু থেকেই তো সাপোর্টার হতে পারি। আমি ছোটো একটা ইন্টারভেনশন বা ইনিশিয়েটিভ বা উদ্যোগ নিলাম যেখানে হয়তো অনেক লেবার কাজ করতে পারে, ছোটো ছোটো প্রফিটের কিছু অংশ আমি আমার বন্ধুদের দিতে পারি যে তুমিও এই উদ্যোগটা নাও, তোমার যেটা ইচ্ছা। আমরা আসলে সাপোর্টার না খুঁজে সাপোর্টার হওয়ার যদি চিন্তা করি তাহলে আমি কষ্ট পাবো না যে আমাকে কেউ সাপোর্ট করলো না, কারণ আমিও দেখব সাপোর্ট করা কত কঠিন। মানে এখন যদি আমি এই পেঁপে গাছের সাথে আরেকটা পেঁপে গাছকে বেঁধে দিই, এই পেঁপে গাছটা দাঁড়ায় থাকতে পারবে না, হয়তো সে পড়ে যাবে, কারণ সে খুব ডিপেন্ডেন্ট। কিন্তু ওই পেঁপে গাছটা সোজা দাঁড়ানো। এখন ওই পেঁপে গাছের সাথে যদি আমি এই পেঁপে গাছটা বেঁধে দিতাম, ওই পেঁপে গাছটাও হয়তো পড়ে যেত। সাপোর্টারও তাই, প্রত্যেকেই আসলে খুব বেশি যারা এস্টাবলিশ না এবং যারা অনেককেই সাপোর্ট দেয়, তাকে যদি আরেকটা সাপোর্টারের লিঙ্ক করে দেওয়া হয় সে হয়তো তার সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটি থাকবে না, কাজে আমরা খুব বেশি কষ্ট পাবো না যে আমি আসলে সাপোর্ট পাই নাই তাই উঠতে পারি নাই, আমি সাপোর্ট পাই নাই তাই ভালো করতে পারি নাই, এরকম কিছু না। আসলে আমরা প্রকৃতি থেকে শিখতে পারি।